কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটি গল্প শুনব। গল্পটির নাম জাম্বু নামের একটি হাতি। চলো আমরা গল্পটি শুরু করি। এক জঙ্গলে এক হাতির ছানা ছিল, নাম তার জাম্বু। তার পুরো শরীর ছাই রঙের, কান, সুর, পা, লেজ সব ছাই রঙের। কিন্তু জাম্বু তার এই ছাই রং নিয়ে মোটেও খুশি নয়। তাই সে মন খারাপ করে জেব্রার কাছে গেল। জেব্রা সব শুনে বলল, ঠিক আছে, আমি আমার সাদা আর কালো ডোরা কাটা দাগ থেকে তোমার শরীরের জন্য সাদা কালো রং দেব। শুনে জাম্বু খুব খুশি হয়ে জেব্রাকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর জাম্বু তোতা পাখির কাছে তার দুঃখের কথা বলল। তোতা পাখি সব শুনে বলল, ঠিক আছে, আমি তোমার শরীরের জন্য তোমাকে আমার লাল রংটা দেব। জাম্বু খুশি হয়ে তোতা পাখিকেও ধন্যবাদ জানালো। এবার জাম্বুর দেখা হলো ময়ূরের সঙ্গে। ময়ূর সব শুনে পেখম তুলে নেচে নেচে বলল, তোমার মাথা আর কানের জন্য আমার নীল রংটা নিতে পারো। জাম্বু ময়ূরকে ধন্যবাদ জানালো। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে জাম্বু এবার পৌঁছে গেল হরিণের বাড়ি। হরিণকে মনের দুঃখ বলতেই হরিণ জাম্বুর পায়ের জন্য তার বাদামি রংটা দিয়ে দিল। তোমাকে অনেক ধন্যবাদ বলে জাম্বু সামনের দিকে এগোলো। পথে দেখা হলো বাঘের ছানার সঙ্গে। বাঘের ছানার কাছ থেকে জাম্বু তার লেজের জন্য পেল হলুদ রং। জাম্বু এখন খুব খুশি, সে অনেকগুলো রং পেল, কালো, সাদা, লাল, সবুজ, নীল, বাদামি আর হলুদ, মোট 60টি রং। পরদিন সব রং গায়ে মেখে জাম্বু বেড়াতে বের হলো। জাম্বু অবাক হয়ে লক্ষ্য করলো তার বন্ধুরা সবাই তাকে দেখছে কিন্তু চিনতে পারছে না। জেব্রা বলল, এটা তো আমাদের জাম্বু না। তোতা পাখি বলল, তো আমাদের জাম্বু তো এমন না। ময়ূর বলল, না এ আমাদের জাম্বু না। হরিণ বলল, আমাদের জাম্বু কোথায়? বাঘের ছানা বলল, আমাদের জাম্বু তাহলে কোথায় গেল? তারা কেউ জাম্বুর দিকে ফিরেও তাকালো না। জাম্বু দুঃখ ফেলল, সে পুকুরে গেল এবং তার
শরীর থেকে সব রং ধুয়ে ফেলল। জাম্বু আবার আগের মতো ছাই রঙের হয়ে গেল। এবার সে আবার বেড়াতে বের হলো। বন্ধুরা তাকে দেখে সকলে একত্রে চিৎকার করে উঠল, এই তো আমাদের বন্ধু জাম্বু। তারা জাম্বুর সঙ্গে সারা দিন খেলাধুলা করলো। জাম্বুও খুব খুশি। এরপর থেকে ছাই রংটাই জাম্বুর পছন্দ।